দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা যারা আছো আমার সাথে তাদের জন্য সমাজ বিজ্ঞান প্রথম পত্র আমরা পড়ছিলাম চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় নাম ছিল কি, বাংলা সমাজ বিজ্ঞানের মৌল প্রত্যয়। তো চতুর্থ অধ্যায় প্রায় শেষের পথে। আমরা গত ক্লাসে তোমরা যারা ছিলে তাদের মনে আছো নিশ্চয়ই, সেটা আমরা ছিলাম সামাজিক গতিশীলতা, এটা পড়াচ্ছিলাম আমরা। তো সামাজিক গতিশীলতার যে সংজ্ঞা, যে মানুষ যেটা আশা করে অনেক সময় সেটা হয় না বা সেটা পায় না, সেই গতি বা সেই অবস্থান তার থাকে না, হ্যাঁ অন্য একটা অবস্থানের কথা, এই অর্থে আমরা সাধারণ অর্থে এবং বিশেষ সমাজবিজ্ঞানীদের সংজ্ঞা আমরা বিশ্লেষণ করেছিলাম গত ক্লাসে। সামাজিক গতিশীলতা আমার একটা অবস্থান যেটাকে, যার মাধ্যমে ব্যক্তি বেশি মর্যাদা ভোগ করবে বা কম, বা যে মর্যাদা সে ভোগ করতে চাইতো সেটা সে পাচ্ছে না, সেটাকে বোঝানো হয়। আমরা গত ক্লাসে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের যেখানে ছিল সেটা হচ্ছে সামাজিক গতিশীলতার ধরন। আমরা এখানে এসেছিলাম যে সামাজিক গতিশীলতার ধরনে আমরা কী পেয়েছিলাম। সামাজিক গতিশীলতার ধরনে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আমরা দুই ভাগে প্রধানত আমাদের সামাজিক যে গতিশীলতা সেটাকে বলেছি। প্রথমত হচ্ছে অর্জিত এবং আরোপিত, দুই নম্বরে আরোপিত। তো এখানে অর্জিত এবং আরোপিত দুটোকেও বিশ্লেষণ করা হয়েছে। তোমরা জানো অর্জিত মানে হচ্ছে যে অর্জন করে নেওয়া হচ্ছে, যেমন মেধা, যোগ্যতা, শ্রম, এগুলো দিয়ে অর্জন করে, যে যোগ্যতা অর্জন করে সমাজে যে স্বীকৃতি পায় সেটাই হচ্ছে অর্জিত মর্যাদা। আর আরোপিত যেটা তোমার উপর অর্পণ করে দেওয়া হচ্ছে, বংশমর্যাদা বা পরিবার, যে পরিবারে তুমি জন্মগ্রহণ করেছো সেখান থেকে সেই বিষয়গুলো তুমি বাদ দিতে পারবে না, তোমার উপর আরোপিত বিষয়গুলো। হ্যাঁ, তো এগুলো আমরা পড়েছিলাম এবং আরোপিতকে আমরা আবার দুভাগে ভাগ করেছিলাম, সেটাও আমরা আলোচনা করছি, অনুভূমিক এবং উলম্বী গতিশীলতা যেটা। আবার উলম্বীকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটাকে আমরা একদিকে দেখছি ঊর্ধ্বমুখী, একদিকে দেখছি নিম্নমুখী। তো ঊর্ধ্বমুখী যেটাকে বলা হয়েছে, যে একজন কলেজের কেরানি হাই স্কুলের শিক্ষক বা, এটা আমাদের বইয়ে উদাহরণ আছে, যে কেউ হয়তো বা ঊর্ধ্বমুখী মানে কি, সে একটা ছোটোখাটো চাকরি করতো, তার একটা প্রমোশন হয়েছে বা সে একটা সুযোগ পেয়েছে ভালো একটা বড় জায়গায় যাওয়ার, কাজ করার, সেটাকে আমরা উলম্বী গতিশীলতা বলছি। আর নিম্নমুখী মানে হচ্ছে যে একটা ভালো কিছু করতো, তার সেখান থেকে সে বিচ্যুত হয়েছে বা সেখান থেকে তার ডিমোশন হয়েছে, সে একটা ছোটো কাজের সাথে সে সংযুক্ত হয়েছে। এখানে আমাদের বইয়ে উদাহরণ আছে, তো সেটা হচ্ছে যে মর্যাদাগত দিক থেকে তার পার্থক্য। সে একটা পেশাগত জীবনে যে সম্মানটা পাওয়া যায়, অন্য একটা পেশার সাথে সে সম্মানটা হয়তো বা সেই অবস্থানটা পায় না সে। তো এভাবে আমরা নিম্নমুখী উলম্বী গতিশীলতার উদাহরণ আমরা টানতে পারি, আমরা আলোচনা করতে পারি। আমাদের গতিশীলতার ধরনে প্রধানত দুই ভাগে আমরা আলোচনা করব। যদি আমাদের প্রশ্নের উত্তর লিখতে হয় সেখানে আমরা অর্জিত এবং আরোপিত এই দুই ভাগে ভাগ করেছি, এবং আরোপিতটাকে আমরা আরও ভাগ করা হয়েছে আনুভূমিক এবং বলেছি উলম্বী। তো এভাবে আমরা আমাদের যে গতিশীলতার ধরনগুলো সেগুলো আলোচনা করতে পারি। আমাদের এমসিকিউতে আসতে পারে যেটা কোন ধরনের গতিশীলতাকে নির্দেশ করে, সেক্ষেত্রে আমাদের গতিশীলতা প্রকারভেদগুলো বুঝতে হবে। যদি আমরা বুঝে থাকি তাহলে অবশ্যই আমরা সেটার উদাহরণটা আমরা ধরতে পারবো, যে এটাকে আমরা উলম্বী গতিশীলতা বলছি, এটাকে আমরা অর্জিত গতিশীলতা বলছি, এটাকে আমরা আরোপিত পদমর্যাদা বলছি, কোন বিষয়টাকে বোঝানো হয়। হ্যাঁ, এমসিকিউ প্লাস আমাদের অনুধাবনমূলক প্রশ্ন বা বড় প্রশ্নের জন্য কিন্তু আমরা যে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন যখন উত্তর দিতে যাব তখন এই বিষয়গুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা গতিশীলতার অনেকগুলো কারণও আছে, বিভিন্ন কারণে তোমরা এটা আমাদের সেকেন্ড পেপারেও আমরা অনেকবার পড়েছি বা জানি, শিল্পায়ন, নগরায়ণ, বিশ্বায়ন, তথ্য প্রযুক্তি, এগুলোর কারণে কিন্তু গতিশীলতা পরিবর্তিত হচ্ছে। আগে যেমন ছিল মুক্তবাজার অর্থনীতি, এটা একটা অন্যতম কারণ। তাত্ত্বিক শিক্ষা, এখন কর্মমুখী শিক্ষাটা আমাদের জন্য বেশি প্রয়োজনীয়, কর্মমুখী বৃত্তিমূলক শিক্ষা, যেগুলো কিনা আমরা প্রয়োগ করতে পারি ব্যবহারিক ক্ষেত্রে, এই শিক্ষাগুলো কাজে লাগে এবং এখানে পেশাগত জীবনে, সেখানে চাকরি বাকরি বা পেশাগত জীবনে যাওয়ার জন্য এই কর্মমুখী বা বৃত্তিমূলক শিক্ষা, কারিগরি শিক্ষা, আমরা জানি যে আমাদের কারিগরি শিক্ষা ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। তো এগুলো কিন্তু আমাদের গতিশীলতাকে পরিবর্তিত করে, পরিবর্তন আনয়ন করে। আকাশ সংস্কৃতি আমরা বলেছি, এই যে আমাদের এখন এই আকাশ সংস্কৃতি বলতে আমরা জানি স্যাটেলাইটের মাধ্যমে যে আমরা বাইরের দেশের যে
অনুষ্ঠান বা বিভিন্ন বিষয় যেগুলো আমরা দেখতে পাচ্ছি জানতে পাচ্ছি সেগুলোর এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির অবাধ ব্যবহার বিশ্বকে কিন্তু আমাদের কী করেছে, আমরা দেখেছি বিশ্বায়ন যেটাকে হাতের মুঠোয় আনা, আমরা বিশ্বায়নের সংজ্ঞা পড়েছি, সেকেন্ড পেপারে পড়েছি, ইংলিশেও আমাদের গ্লোবালাইজেশন সংজ্ঞা আছে, আমরা জানি গ্লোবালাইজেশনটা কী। তো এই যে আমাদের হাতের মুঠোয় নিয়ে আসা পৃথিবীটাকে একটা জায়গায় নিয়ে আসা, আমরা সহজেই সব কিছু পাচ্ছি, এটাও কিন্তু একটা গতিশীলতার অন্যতম পরিবর্তনের কারণ এটা। এবং শ্রমের বিভাজন, বিশেষজ্ঞ এবং পারদর্শী শ্রেণী সেটা সৃষ্টি হচ্ছে, এই গতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো ইত্যাদি ইত্যাদি আমাদের বিষয়গুলো সবগুলো জানা, আমরা সেগুলো আমরা কীভাবে লিখবো এটা হচ্ছে আমাদের বিষয়। আমাদের যে যেরকমভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো সেই কিন্তু মার্কসটা বেশি পাবে। তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তারা জানো যে আমরা কিভাবে লিখলে সুন্দর মার্কসটা পেতে পারি। আমার সাথে অনেকেই আছো, আমার সব পরিচিত পরিচিত ছাত্রছাত্রীরা যারা আছো, নিপা আছে, আমি সাদিয়া সারাকে দেখেছি, প্রীতিকে দেখেছি, নাম শেষ বলে শেষ করা যাবে না, আমার ছেলেমেয়েরা অপু জয়েন করেছে। তো এই যে আমাদের গতিশীলতা সম্পর্কে আমাদের যে বিষয়গুলো আমরা পড়েছি, আমরা গতিশীলতার সংজ্ঞা পড়েছি, সেখানে অনেকের সংজ্ঞা আছে সমাজবিজ্ঞানীদের সংজ্ঞা। আমি বারবার বলেছি, ক্লাসেও তোমাদের বলতাম যে যেই সংজ্ঞাটা তোমাদের কাছে সহজসাধ্য লাগে, যদি আমাদের অনুধাবনমূলক প্রশ্নে সংজ্ঞা বা ধারণা দিতে হয় তো যে কোনো একটা সংজ্ঞা তোমরা সেখানে দিতে পারো। এখানে ধরনগুলো আমরা পড়েছি এবং ধরনের যে মধ্যে যে পার্থক্য, এখানে ডিভাইডেশন আরও ধরন আছে সেগুলো আমরা জেনেছি, উদাহরণ আমরা জেনেছি। উদাহরণের মাধ্যমে আমরা বহু নির্বাচনী যে প্রশ্নের উত্তর সেটা আমরা উত্তর লিখতে পারবো, খুব সুন্দরভাবে সেটা কারেক্ট আনসারটা করতে পারবো। আর আমরা এখানে আর কি পড়লাম যে কারণ, কি কারণে গতিশীলতা, আমাদের সামাজিক গতিশীলতা পরিবর্তিত হচ্ছে যে কারণটা কি সেগুলোও আমরা জেনেছি। আর যেটা বাকি আছে এই অধ্যায় থেকে, সামাজিক নিয়ন্ত্রণ বা সোশ্যাল কন্ট্রোল। তো সামাজিক নিয়ন্ত্রণ, তো নিয়ন্ত্রণ আমরা বুঝি যে সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য সমাজ কর্তৃক কিছু বিধি নিষেধ আছে, কিছু নিয়মকানুন আছে, সমাজ সেটাকে নিয়ন্ত্রিত করছে। তো এই যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে, হ্যাঁ এখানে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সমাজ যে বিষয়টা করে থাকে, সামাজিক নিয়ন্ত্রণ যদি না থাকে সমাজে তাহলে কী হবে, বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হবে। আর এই কারণে সামাজিক নিয়ন্ত্রণমূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা সামঞ্জস্যপূর্ণ একটা কথা বলি, এই যে আমাদের লকডাউনের কথা বলা হচ্ছে, এই যে আমাদের বন্ধ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বিষয় রিলেটেড বিষয়গুলো আমরা সমসাময়িককালের পরিস্থিতির কারণে আমরা যদি আলোচনা করি, যে নিয়ন্ত্রিত একটা অবস্থা যদি না থাকতো তাহলে কিন্তু অনেক আগেই খুব খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যেতাম, আমরা হয়তো বা এই যে ক্লাস নেওয়ার মতো হয়তো বা আমিও এখানে দাঁড়িয়ে থাকতাম না তোমাদের সামনে। হ্যাঁ এই যে অবস্থাটা সমাজ কিন্তু একটু নিয়ন্ত্রিত করছে, আমাদের সুশৃঙ্খলভাবে চলাফেরার জন্য একটা ব্যবস্থা তৈরি করে দিচ্ছে, আমরা যাতে সুন্দরভাবে সুস্থভাবে সুনিয়ন্ত্রিতভাবে আমাদের জীবনযাপন করতে পারি, সেই যে সোশ্যাল কন্ট্রোল ব্যবস্থাটা এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়, এবং এটা বিহীন কোনো সমাজ টিকে থাকতে পারে না। তো আমরা সোশ্যাল কন্ট্রোলের মধ্যে বিভিন্ন সমাজবিজ্ঞানীদের সংজ্ঞাগুলোও আমাদের এখানে আছে, ম্যাকাইভার বেজের সংজ্ঞা আছে, তারা বলেছেন সামাজিক নিয়ন্ত্রণ হলো এমন একটা পদ্ধতি, একটা প্রক্রিয়া, একটা প্রসেস যার মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সমষ্টি সুসংগতের সঙ্গে এবং সামগ্রিকভাবে সব কিছু নিয়ে কাজ সম্পর্ক কাজ এবং যেই কার্যাবলী যে যে কাজগুলো প্রতিনিয়ত যে কাজগুলো হচ্ছে সেগুলো সম্পাদন করে এবং একটি পরিবর্তনশীল ভারসাম্য, এখানে কিন্তু যদি লেভেল উঁচু নিচু হয়ে যায় তাহলে কিন্তু বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হবে। এই জন্য ভারসাম্য কথাটা এখানে অ্যাড করা হয়েছে, যে ভারসাম্য যাতে বজায় থাকতে পারে, সমাজে ভারসাম্যমূলক অবস্থা যাতে থাকে। তো এই তো এগুলো যদি আলোচনা করি, আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা কী পেয়ে থাকি, যে এটা এমন একটা প্রক্রিয়া বা রীতি বা প্রথা, আমরা প্রথা সম্পর্কে জেনেছি, প্রথা পদ্ধতি প্রণালী যার মাধ্যমে সমাজস্থ ব্যক্তিবর্গের অসংযত আচরণ, সংযত না আমরা বলি না প্রায়, আমার তোমাদের নামগুলো যখন পড়ি তখন আবার আমার মনে হয় প্রতি ক্লাসেই আমি যখন তোমাদের নামগুলো আমার চোখে পড়ে, সাগরিকা আছে, সবার চেহারাগুলো আমাকে তো চোখে পড়ে, চোখে ভাসে, যে ক্লাসের সামনে বসে তোমরা কী করতে তোমাদের চেহারাগুলো ভাসে। তো সেই সেখানে বলেছি যে এই এখানে কথার সাথে আমার সামঞ্জস্যপূর্ণ কথাটা চলে আসলো, যে যার মাধ্যমে একটা সুশৃঙ্খলা, একটা সুশৃঙ্খলা অবস্থা, হ্যাঁ
সমাজের মধ্যে বিরাজ করে। এটা এমন একটা প্রক্রিয়া, এমন ক্লাসে একটা সুশৃঙ্খল অবস্থা, সুন্দর একটা অবস্থা যদি থাকে, পরিবেশ যদি থাকতো, তাহলে কী হতো, আমাদের কিন্তু দেখতে খুব তাড়াতাড়ি পড়াটা হয়ে যেত, খুব সহজভাবে বোঝানো হয়ে যেত এবং খুব সুন্দরভাবে ক্লাসটা সমাপ্ত হয়ে যেত। আর যদি একটা বিশৃঙ্খল অবস্থা, কেউ দুষ্টুমি করছে, কেউ মনোযোগ দিচ্ছে না, কেউ বই আনেনি, এগুলো তো অনেক সুন্দর সুন্দর বিষয় আমাদের ছিল, স্মৃতিতে আছে, তো সেই বিষয়গুলো মানে সুশৃঙ্খল অবস্থাটা আমরা এই ক্লাসরুম দিয়ে কিন্তু আমরা সমাজের কথাটা বোঝাতে পারছি, চেষ্টা করছি যে এই যে সুশৃঙ্খল অবস্থা একটা প্রক্রিয়া, একটা প্রসেস যদি থাকে, যে সুশৃঙ্খলভাবে থাকে, তাহলে সমাজের মানুষরাও কিন্তু সুন্দরভাবে তাদের জীবন, প্রতিদিনের জীবনগুলো নিয়ন্ত্রিতভাবে সুশৃঙ্খলভাবে অতিবাহিত করতে পারে। তো এক্ষেত্রে আমরা বলছি যে একটি প্রক্রিয়া বা রীতি বা প্রথা বা পদ্ধতি বা প্রণালী, যাই বলো, যে কোনো একটা বললে হবে, যার মাধ্যমে সমাজস্থ ব্যক্তিবর্গের অসংযত আচরণ সংযত নয়, সংযত তো আমরা বুঝি সুন্দর সাবলীল একটা ব্যক্তিত্বপূর্ণ আচরণ যেটাকে বলা হয়, সেটা ব্যক্তিত্বের অসংযত আচরণ এবং শৃঙ্খলা ভঙ্গের উপায়সমূহকে সমাজ অনুমোদিত ধারায় নিয়ন্ত্রণ করে, তোমাকে এই অসংযত আচরণ থেকে নিয়ন্ত্রিত করে, সেটাই হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। এবং সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে সোশ্যাল কন্ট্রোলের মধ্যে আমাদের কতগুলো বাহনকে আমরা পড়েছি এবং এই বাহনগুলো আমরা বারবার আমরা বলেছি, আমরা ফার্স্ট পেপার তো অবশ্যই ক্লাস করেছিলাম, সরাসরি ক্লাস করেছি, সুতরাং ফার্স্ট পেপারের এইগুলো সম্পর্কে তোমরা খুব ভালো জানো। আমি জানি আমার সেকেন্ড ইয়ারে তোমরা যারা আছো সবাই খুব ভালো জানো যে এই বিষয়গুলো আমরা সামাজিকীকরণের ক্ষেত্রে পড়েছি এবং পরবর্তী যে অধ্যায়গুলো, অনেকগুলো অধ্যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই সামাজিক বাহন, নিয়ন্ত্রণের বাহনগুলো সম্পর্কে আমরা জেনেছি এবং এগুলোই বারবার কিন্তু চলে আসছে। এই নিয়ন্ত্রণের বাহনে প্রথম বিষয়টা কি দেখি, আমার অপু আছে, অপু কি লেখে যে সামাজিক নিয়ন্ত্রণের প্রথম বাহনটাকে আমরা কি বলতে পারি, দেখি অপু আমাকে কমেন্টে কি জানায়। ঐশী আছে, আমার অনেকেই আছে, আকাশ সরকার, তো আমি দেখতে চাই যে অপু আমাকে কমেন্টে কি লেখে যে সামাজিক নিয়ন্ত্রণের প্রথম বাহন। আমরা বইয়ে অনেক অনেক কিছু লেখা আছে, সেটা আমরা আলোচনা করব, তার আগে আমি দেখি তোমাদের কি মনে আছে বা তোমরা কি ধারণাটা করো। আমি যে বললাম যে এই বিষয়গুলো আমরা কিন্তু আগেও পড়েছি, আবার পরবর্তী অধ্যায়গুলোতেও কিন্তু এই বিষয়গুলো আছে, আমাদের বইয়ের আলোকে এখানে একটা ভাগ করে দিয়ে তারপরে আলোচনা করা আছে, সেই ভাগগুলো হচ্ছে যে গোষ্ঠীর উপর গোষ্ঠীর নিয়ন্ত্রণ, এভাবে সামাজিক নিয়ন্ত্রণ হতে পারে, গোষ্ঠীর উপর গোষ্ঠীর নিয়ন্ত্রণ, তারপরে হতে পারে গোষ্ঠীর নিজস্ব সদস্যদের উপর গোষ্ঠীর নিয়ন্ত্রণ, গোষ্ঠীর মধ্যে যে নিজের যে সদস্য তাদের উপর নিয়ন্ত্রণ করলে, প্রত্যেকটা গোষ্ঠী যদি আলাদা আলাদা করে নিয়ন্ত্রণ করে তাহলে অন্য অন্য গোষ্ঠীরাও কিন্তু মানে সবগুলো গোষ্ঠী কিন্তু নিয়ন্ত্রিত হয়ে যাবে। বিষয়টা যেমন এই গোষ্ঠীর মানুষরা এদেরকে নিয়ন্ত্রিত করছে, এই গোষ্ঠীর মানুষরা এদেরকে নিয়ন্ত্রিত করছে, তার মানে কি, এটা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে কিন্তু সমাজ যাচ্ছে, এই যে নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে সমাজ অতিবাহিত হচ্ছে। তো আরেকটা বলেছে সঙ্গী সাথীদের উপর গোষ্ঠীর নিয়ন্ত্রণ, তার যে সঙ্গী সাথী তাদের উপর গোষ্ঠীর নিয়ন্ত্রণ, তার মানে সব ওভারঅল সব কিছুর মধ্যে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ কথাটা আছে, মানে গোষ্ঠীর সাথে গোষ্ঠী, নিজ গোষ্ঠীর সাথে নিয়ন্ত্রণ, সঙ্গী সাথীদের কাছে নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো সবগুলো বিষয় কিন্তু আছে এখানে, নিয়ন্ত্রিত বিষয়। তো আমরা এভাবেই কিন্তু নিয়ন্ত্রণমূলক যে নিয়ন্ত্রণের যে উপায় বা বাহন, সেখানে কিন্তু আমরা যখন পয়েন্ট, এখানে তো আমরা বলেছি গোষ্ঠীর সাথে গোষ্ঠী বা গোষ্ঠীর নিজের সদস্যদের সাথে বা সঙ্গীর সাথে, এগুলো কিন্তু আমাদের আলোচনার ক্ষেত্রে যে আমরা যে পয়েন্টগুলো পড়ব সেগুলোকে আমরা কিন্তু এটা উদাহরণ হিসেবে বা প্রকাশ করার জন্য আমরা এখানে কতগুলো বলা হয় যে নাম দিয়ে বোঝানোর জন্য একটা স্তরায়ন করা হয়েছে, যে এভাবে নাম দিয়ে আমরা নিয়ন্ত্রণমূলক কারা কাদেরকে নিয়ন্ত্রণ করে এটা আমরা বোঝাতে পারি। এছাড়া আমাদের সুন্দরভাবে আরও যদি আমরা পুরোপুরি পয়েন্ট দিয়ে আলোচনায় যাই, সেক্ষেত্রে আমাদের প্রথমেই আসছে, আমি এখনও যদিও অপুর উত্তরটা পাইনি, যাই হোক অপু যদি ক্লাসে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি যদি বলেও দেই তারপরেও আমি আশা করব যে অপু আমাকে কমেন্টে উত্তরটা জানাবে। আমি প্রশ্নটা করেছিলাম যে প্রথম যে নিয়ন্ত্রণের বাহন কোনটাকে আমরা বলতে পারি, হ্যাঁ প্রশ্নটা আমার রইবে, আমি বলে যাচ্ছি, তারপরেও আমি আশা করব যে অপু আমাকে জানাবে। আমরা প্রথমেই আলোচনায় আসছি পরিবার। তো এই পরিবার থেকেই আমাদের সবগুলো বিষয় সবগুলো জড়িত। কী বিষয় পরিবার থেকে আমরা কী কী শিখতে পারি, পরিবার থেকে সৌহার্দ্যমূলক যে
আচরণ, অন্যদের সাথে কীরকম আচরণ করব, কিভাবে মিশবো, কিভাবে চলবো, কী চিন্তা ভাবনা করব, আমার ভবিষ্যৎ পরিকল্পনা কী হতে পারে, এই অনেকগুলো বিষয় কিন্তু আমরা পরিবার থেকে জেনে থাকি, শুনে থাকি এবং অনুসরণ অনুকরণ করে থাকি। তো এই পরিবার আমাদের বলেছে অনেকগুলো বিষয়। পরিবার সেখানে পরিবারে শিশু তার ছোট থেকে বড় হয়, এবং তোমাদের থেকে আমি যেটা বলি যে তোমাদের থেকে, তোমাদের চেহারার মধ্যেও কিন্তু, তোমাদের আচার আচরণ থেকেও কিন্তু সেই যে পরিবারের একটা বহিঃপ্রকাশ তোমরা হয়তো বা বুঝতে পারো না, অনেক সময় বুঝো না, কিন্তু অন্যরা যখন তোমাদের পরিবারকে অনেকে যদি চিনে থাকে তাহলে সে বলবে যে হ্যাঁ তুমি বাবার মতো, মার মতো বা তোমার পরিবারের মতো একটা আচরণ করছো, হ্যাঁ তোমার পরিবার এরকম, তুমিও সেই একই রকম সুন্দর সভ্য আচরণ তুমি করছো বা মিশতে পারছো, তোমার মা বাবা খুব মিশুক, বা যে কোনো একটা বিষয় নিয়ে তোমাকে কিন্তু বলে। কারণ এই পরিবারের একটা ছায়া, পরিবারের একটা প্রভাব কিন্তু তোমার আচরণের মধ্যে পড়ে, অবশ্যই পড়বেই, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। তো এই আদব কায়দা, উচিত অনুচিত, কোনটা উচিত কোনটা অনুচিত, এই বিষয়গুলো, ভালো মন্দ, আমরা মূল্যবোধ সম্পর্কে জেনেছি যে ভালো কোনটা খারাপ কোনটা, এটা বোঝার ক্ষমতা, স্নেহ মায়া মমতা, অনেকগুলো বিষয় কিন্তু পরিবার থেকে। এবং এই আচরণকে আমরা পরিবার থেকে যদি ভালো আচরণের জন্য পুরস্কার দেওয়া হয় তাহলে তুমি আরও ভালো কিছু শিখবে, ভালো কিছু করার চেষ্টা করবে, আর পরিবার থেকে যদি খারাপ আচরণের জন্য তিরস্কার করা হয় তাহলে অবশ্যই তুমি সে খারাপ আচরণ থেকে বিরত থাকবে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। এই পরিবারের মধ্যে আমাদের আরও আরও অনেকগুলো বিষয় আমাদের এখানে বলা হয়েছে, বিভিন্ন আদর্শ আমাদের সমাজটা, আমাদের যে সামাজিক নিয়ন্ত্রণের জন্য কাজ করে থাকে, বিভিন্ন বিশ্বাস প্রথা লোকাচার লোকরীতি আমরা চতুর্থ অধ্যায়ে পড়েছি, লোকাচার লোকরীতি যে আমাদের টপিক্সই আছে সেইগুলো আমরা পড়েছি, সেগুলো সামাজিকভাবে নিয়ন্ত্রিত করে আমাদেরকে, সামাজিক নিয়ন্ত্রণের জন্য দায়ী। ধর্ম অনেকবার আলোচনা হয়েছে আমাদের ধর্ম নিয়ে, যে ধর্ম বিষয়টা আমাদের কী, ধর্ম আমাদেরকে একটা সুন্দর চিন্তাধারায় লালিত পালিত করে। ধর্ম প্রত্যেকের ধর্মই কিন্তু প্রত্যেককে কী করে, সুন্দর সুশৃঙ্খল স্বাভাবিক চিন্তাধারায় বড় করে, ছোট থেকে মানুষ বড় হয় সেই চিন্তাধারা নিয়ে। তো এটা কিন্তু তাহলে নিয়ন্ত্রণের অন্যতম বাহন হিসেবে কাজ করে। শিল্প সাহিত্য আমরা বলি, অনেক বই পড়ো, বা আমাদের যে এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস, অনেকে অনেক কবি সাহিত্যিক অনেকের নাম আছে যারা আমাদেরকে কী করেছে, অনেক কিছু শিখিয়েছেন, অনেক কিছু জেনেছি, এক একটা পর্যায়ে আমাদের এক একটা পর্যায় ভিত্তিক এক একটা গান বা উপন্যাস প্রত্যেকটার কিন্তু বিষয় কিন্তু রিলেটেড বিষয় সমাজের সাথে, সমাজের পরিবেশের সাথে, তোমার সাথে। অনেকে আমরা বলি আমার নিজের জীবনের কোনো একটা কথা বলতে গেলে আমরা একটা কবিতার লাইন তুলে ধরি, আমরা একটা গানের উক্তি, একটা গানের পংক্তি লিখে দেই, আমরা উপন্যাসের একটা কথা লিখে দিই, এই যে আমরা করি তার মানে কি আমাদের জীবনের সাথে এই উপন্যাস গল্প কবিতা, হ্যাঁ সব কিছু কিন্তু মিলিয়ে আছে। তাহলে এই শিল্প সাহিত্য কী করছে, আমাদের জীবনটাকে নিয়ন্ত্রিত করছে, তাই নয় কি? অবশ্যই আমরা যারা শিল্প, আমরা সাহিত্যপ্রেমী, সবাই আমরা সাহিত্য পছন্দ করি, সাহিত্য নিয়ে চিন্তাভাবনা করি। তো এই শিল্প সাহিত্য মনোজগতের উপর, মানসিকতার উপর কিন্তু একটা প্রভাব বিস্তার করে, মানসিকতার উপর। তোমার মন মানসিকতাটা কেমন হবে সেরকম তোমার কিসে আসে, তোমার এই শিল্প সাহিত্যের উপর আসে। এই যে স্বাগতা আছে আমার সাথে, স্বাগতা খুব সুন্দর গান গায়, স্বাগতা তো সেই তার তার বিভিন্ন চিন্তাভাবনায় সে কিন্তু গানের উক্তিগুলো বা গানের কথাগুলো কিন্তু লিখে, মাঝে মাঝে সে তার অভিব্যক্তিভাবে প্রকাশ করার চেষ্টা করে। আমি একটা উদাহরণ দিলাম তোমাদের দিয়েই, তোমাদের এরকম অনেকেই আছো কোনো একটা বিষয়ে, কোনো একটা উপন্যাসের নায়ক বা কোনো একটা উপন্যাসের মেইন যে ক্যারেক্টার তাকে তোমরা সেরকমভাবে নিজেদেরকে ভাবো, চিন্তা করো, মানসিকতার দিক থেকে, মননশীলতার দিক থেকে, চিন্তাভাবনার দিক থেকে তোমরা সেরকম মনে করো। তো এই শিল্প এবং সাহিত্য তাহলে কী করছে, তোমাকে অবশ্যই নিয়ন্ত্রিত করছে। তো এই জন্য বলা হয় মানুষের আচার ব্যবহারের উপর এই সূত্রে শিল্প সাহিত্যের প্রভাব পড়ে, এবং এভাবেই মানুষের আচার ব্যবহার নিয়ন্ত্রিত হয়। জনমত অন্যতম একটা বিষয়, সামাজিক নিয়ন্ত্রণের একটা প্রভাবশালী বিষয়, জনমত, জনগণের মতামত, তাই তো?
সমাজস্থ ব্যক্তিবর্গের আচার আচরণকে কার্যকরভাবে বা কার্যকরভাবে প্রভাবিত এবং নিয়ন্ত্রিত করার ব্যাপারে অন্যতম শক্তিশালী বিষয় কোনটি? এই জনমত। জনমতটাকে আমরা এই সামাজিক নিয়ন্ত্রণের বিষয় হিসেবে ধরি। এই যে জনগণের মতামত, যদি মতামতের উপর ভিত্তি করে আমরা গণতন্ত্র পড়ছি, আমরা পৌরনীতি যে পড়ি, আমরা গণতন্ত্র বিষয়টা আমরা জানি, তো এই যে সমাজে যদি গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয় জনগণের মতামত, হ্যাঁ, তো জনগণের অধিকার, জনগণের মতামত এগুলোর উপর নির্ভর করে এবং জনগণ বেশি যেখানে চাবে, বেশি চিন্তাভাবনা যেটা চাইবে সেটা করলেই কিন্তু জনগণের কী হবে, সুনিয়ন্ত্রিতভাবে জনগণ সমাজে পরিচালিত হতে পারবে এবং জীবনযাপনটা অতিবাহিত করতে পারবে। তো সেই জন্য জনমতটাকে আমরা অন্যতম ভূমিকা হিসেবে দেখছি, যে জনগণের মতামতটাকে গুরুত্ব আরোপ করা উচিত এবং এটা অন্যতম বাহন হিসেবে পরিগণিত হয়। শিক্ষা, এটা নিয়ে বলার কিছু নাই, শিক্ষিত শিক্ষা মানে অনেক কিছু শিখায়, নিয়মানুবর্তিতা, আদর্শ, মূল্যবোধ, চিন্তা, চেতনা, সততা, ন্যায়, অন্যায় সব কিছু এই শিক্ষার উপর নির্ভর করছে। আইন, আইন দ্বারা কী হচ্ছে, নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও বেশি সুদৃঢ় হচ্ছে, না হলে ঢিলে ঢালা হয়ে গেলে, আমরা যেমন বলি না ঢিলে ঢালা হয়ে গেলেই মাস্ক পরছি না, আমরা ইচ্ছা করলেই আমরা অনেক কিছু যে বিধি, স্বাস্থ্যবিধি মেনে চলছি না, চেষ্টা করছি না, অনেকে অনেক রকমের কথা বলছি ভালো লাগছে না বা প্রয়োজন নেই বা অনেক ধরনের, এই যে ঢিলে ঢালা হলেই কী হয়, আলগা হয়ে যায় সামাজিক নিয়ন্ত্রণ। সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে আইনের প্রয়োগও প্রয়োজন, আর এক্ষেত্রে আমরা বলছি যে সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম বিষয় হচ্ছে আইন। আইন মান্য করে থাকে যদি সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম বিষয় হিসেবে আমাদের আমরা বলতে পারি। চাপ সৃষ্টি, চাপটাও কিন্তু প্রয়োজন। চাপ সৃষ্টিকারী মানে হচ্ছে যে যখন তখন চাপ সৃষ্টিকারী বা বল প্রয়োগ কার্যকরী সামাজিক নিয়ন্ত্রণ, যখন কিনা অন্যান্য বাহনগুলো ব্যর্থ হয়ে যায়, পরিবার তোমাকে কন্ট্রোল করতে পারছে না, তোমার আদর্শ, তোমার মূল্যবোধ, তোমার প্রথা, লোকাচার, লোকরীতি বাদ দাও, সব কিছু বাদ, আমি আমার মতো, এই যে আমি আইন মানি না, আমি কোনো কিছু মানি না, এই চিন্তাভাবনা যখন চলে আসবে তখন তাকে কী করতে হবে, তখন সেই নিয়ন্ত্রণের জন্য চাপ সৃষ্টিকারী প্রথা বা বল প্রয়োগ করতে হবে এবং এই বল প্রয়োগ কার্যকরী সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং ব্যক্তিত্ব, এটা তো একটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়, মানুষের ব্যক্তিত্বই কিন্তু মানুষকে ফুটিয়ে তোলে। সে স্বল্প শিক্ষিত হলেও তার আচরণ বা তার চিন্তাধারা যদি সুন্দর হয় তাহলে কিন্তু তাকে সবাই শ্রদ্ধা করে। তো এই ব্যক্তিত্বটা অনেক উচ্চশিক্ষিত মানুষেরও কিন্তু সেই ব্যক্তিত্ব থাকে না, সেই চিন্তাভাবনা থাকে না। ব্যক্তিত্ব মানুষকে একটা পর্যায়ে নিয়ন্ত্রিত করে। ব্যক্তিত্ব মানে কি? সেটা তাকে নিয়ন্ত্রিত করা, তাকে তার সৌন্দর্যতা ফুটিয়ে তোলা। হ্যাঁ, তো এই যে বলা হয়েছে যে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা তো অবশ্যই বলা হয়েছে, সমাজে আদর্শ স্থানীয় ব্যক্তিত্ব, আদর্শবাদী শিক্ষক, সমাজকর্মী, ধর্মীয় নেতা, বিভিন্ন যারা যাদের আমরা দেখতে পাই, অনুকরণ করি, যে তোমরা আমাকে দেখছো, আমার ছেলেমেয়েরা যারা আছো, অনেকেই আছো, তো যারা দেখছো অনেকেই হয়তো বা ভালো লাগে দেখছো, অনেকেই এমনি দেখছো, দেখতে হয় দেখছো, অনেকে দেখছোই না, কত ক্যাটাগরিরই আছো তোমরা। তো এই যে আমরা কী করছি, যারা দেখতে পাচ্ছ অনুকরণ করছো, আমাকে দেখছো বা অন্য কাউকে কী করছো, তাদেরকে অনুকরণ করে, অনুসরণ করে, কারো হয় কেউ এক একজন এক একটাতে আকর্ষিত হয়, এক একজন এক এক বিষয়ে আকর্ষিত হয়, তো যার যেটা ভালো লাগে, যার যেখানে যেই অবস্থাটা ভালো লাগে সে কিন্তু সেটাতেই বেশি আকৃষ্ট হয়ে যায় এবং সে তার নিজের মধ্যেও সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করে। ব্যক্তিত্ব কিন্তু এভাবে কোনটা ভালো মন্দ বুঝে নিজের মধ্যে ধারণ করা, এটাও কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবাই কিন্তু এটা পারে না। তো এই ব্যক্তিত্ব কিন্তু আমাদের সমাজটাকে নিয়ন্ত্রিত করে, ব্যক্তিত্বহীন মানুষকে কেউ পছন্দ করে না। তো এই কারণে আমাদের নিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, লাস্টলি আমরা বলবো যে ব্যক্তিত্ব। এই বিষয়টা আমরা এর আগেও পড়েছি, আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিত্ব বিষয়টা পড়েছি। তো আমাদের চতুর্থ অধ্যায় কিন্তু শেষ, আমাদের চতুর্থ অধ্যায়ে অনেকগুলো টপিকস আমরা আলোচনা করেছি, অনেক সময় নিয়ে, অনেক বিস্তারিতভাবে, যদিও ক্লাসে করেছি, পরবর্তীতে আবারও পড়েছি এবং এখনও আমরা প্রস্তুতিমূলক যে ক্লাস হিসেবে আমাদের ক্লাসগুলো কিন্তু করছি এবং আমি খুশি যে তোমরা অনেকেই আমার সাথে থাকো,
আমাকেও উৎসাহ তো দাও এবং তোমরাও তোমাদের পড়াগুলো আবার একটু পড়ে নেওয়ার চেষ্টা করো। আমরা কিন্তু যাচ্ছি পঞ্চম অধ্যায়ে, আমাদের পরবর্তী যে সংক্ষিপ্ত সিলেবাসের পরবর্তী অধ্যায়টা কোনটা ছিল? আমি অপুর কোনো আনসার পাইনি, অপুকে আমি একটা প্রশ্ন করেছিলাম, বোধ হয় অপুর নেই। যাই হোক, আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাচ্ছি। আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ে, এবং খুব সহজ অধ্যায়। আরও মজার বিষয় যেটা সমাজ বিজ্ঞানের ক্ষেত্রেই একমাত্র আমরা দেখেছি, যে এই অধ্যায়টা আমাদের রিপিট একটা অধ্যায়। রিপিট একটা অধ্যায় মানে কি, আমাদের ফার্স্ট পেপারেও আছে, সেকেন্ড পেপারেও আছে, একই বিষয়, শুধুমাত্র বাংলাদেশ কথাটা খালি সংযুক্ত। এই অধ্যায় শুধুমাত্র আমরা প্রথম পত্রে বাংলাদেশ কথাটা নেই, কিন্তু সেকেন্ড পেপারে বাংলাদেশ কথাটা আছে। তো আমরা যাচ্ছি আমাদের পঞ্চম অধ্যায়, সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায় সেটার সঙ্গে অবশ্যই জানতে হবে, সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সেটা জানতে হবে। আমাদের আবারও বলি সংক্ষিপ্ত সিলেবাস এই কথাটা এই কারণে বলি যে আমাদের অনেকগুলো বিষয় কিন্তু আমরা এখন বাদ দিব না, আমরা অনেকগুলো বিষয় পড়ব এবং জানব, যেহেতু ছোট করে দেওয়া হয়েছে আমাদের সিলেবাসটাকে। সামাজিক প্রতিষ্ঠান এখানে কি বলা হয়েছে, সমাজস্থ মানুষের প্রয়োজনের তাগিদে, আমাদের যে প্রয়োজন, আমরা একটু আগেও চতুর্থ অধ্যায়ে কিন্তু একটু আগেও অনেকগুলো কথা বলেছি, পরিবারের কথা বলেছি, আমরা আদর্শ রীতিনীতি মূল্যবোধ অনেকগুলো বিষয় ব্যক্তিত্ব লাস্টলি বলেছি, এই যে কথাগুলো বলেছি, দেখো এই কথাগুলো আবারও বলবো। পুরো আমাদের সমাজ বিজ্ঞানের পুরো অধ্যায় জুড়ে, পুরো অধ্যায়গুলো জুড়েই আমরা বিভিন্ন টপিকস আমরা টেনে টেনে আনি একটার সাথে আরেকটা, একদম এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত যে মনে হয় এক কথায় আবার বলছি। তো এই যে সামাজিক প্রতিষ্ঠানের কথাই দেখো, মানুষের প্রয়োজনের তাগিদে যা কিছু সামাজিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠিত রীতিনীতি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। মানুষের প্রয়োজনের তাগিদে, আমার কী প্রয়োজন, আমি যে জীবনযাত, আমার যে সারাদিনের যে কার্যপ্রণালী কাজগুলো, সেগুলোর সাথে ওতপ্রোতভাবে কী জড়িত, অনেকগুলো বিষয় জড়িত, এবং এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু সামাজিক প্রতিষ্ঠান। আমরা আমাদের সামাজিক প্রতিষ্ঠান সংজ্ঞায় এভাবেই আমাদের আনসারটা দিব, এবং ম্যাকাইভার এবং পেজের সংজ্ঞাটা একটু আলোচনা করে দিই। দলীয় কার্যাবলীর বৈশিষ্ট্য হিসেবে প্রতিষ্ঠান হচ্ছে প্রতিষ্ঠিত নিয়মকানুন এবং শর্তাবলী। প্রতিষ্ঠানটা হচ্ছে একটা নিয়মের মধ্যে তুমি থাকবে, একটা শৃঙ্খলিত জীবনের মধ্যে তুমি থাকবে। শৃঙ্খলিত মানে সেই অর্থে শৃঙ্খল মানে কি, এই কী বলে এখানে পেঁচিয়ে দড়ি দিয়ে বেঁধে, সেই শৃঙ্খল কিন্তু না, শৃঙ্খলাপূর্ণ। হ্যাঁ, এখানে একটা সুন্দর সাবলীল সাজানো সেই জীবনটা তুমি, নিয়মকানুন একটা নিয়মের মধ্যে তুমি চলবে, কিছু শর্তাবলীর মধ্যে তুমি চলবে, সেটাই হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। ফারদিন, অনেকদিন পরে আমি ফারদিনকে দেখেছি আজকে ক্লাসে। যাই হোক, এরপরে আমাদের এখানে সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কিছু লেখা আছে। সামাজিক প্রতিষ্ঠান সমূহ হলো সমাজস্থ মানুষকে নিয়ন্ত্রিত করার উদ্দেশ্য, উপায় বিশেষ একটা উপায় হিসেবে কাজ করে, সমাজস্থ ব্যক্তিবর্গের সম্মিলিত কার্যকলার উপর সামাজিক প্রতিষ্ঠানসমূহ নির্ভরশীল। এই সম্মিলিত সবার কাজের উপরই কিন্তু এই সামাজিক প্রতিষ্ঠান নির্ভরশীল। সামাজিক প্রতিষ্ঠান সমাজে প্রচলিত প্রথা এবং সংস্কারের উপর প্রতিষ্ঠিত। আমাদের সমাজে কী প্রথা প্রচলিত আছে, কী নিয়মকানুন প্রচলিত আছে, সেটার উপর প্রতিষ্ঠিত। এবং আরও অনেক বিষয় আছে সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে, প্রতিটি বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন রাষ্ট্রের জন্য পতাকা, জাতীয় সঙ্গীত, এগুলো বিষয় আমাদের বলা হয়েছে, প্রতীকই সম্বলিত। কারণ আমার দেশ আমি চিনব কীভাবে, আমার প্রতীক কী, আমার পতাকা দেখে আমি চিনব যে এই আমার বাংলাদেশ। তো এই সামাজিক প্রতিষ্ঠানের নিয়ম নীতিগুলো মান্য করে চলতে সমাজস্থ ব্যক্তিবর্গগুলা বাধ্য থাকে, আমাদের যে নিয়মকানুন সেগুলো কিন্তু আমরা পালন করতে বাধ্য, এবং বাধ্যবিধায় কিন্তু সমাজে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি। তো সামাজিক নিয়ন্ত্রণের অনেক গুরুত্ব রয়েছে, অনেক গুরুত্বের মধ্যে সমাজ জীবনে একটা প্রাচীনতম প্রতিষ্ঠান। আমরা সামাজিক প্রতিষ্ঠানের যে বিষয়গুলো আমরা পড়ব সেগুলো সম্পর্কে আমরা যদি পড়তে যাই, তাহলে আমাদের সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারবো। সামাজিক প্রতিষ্ঠান জানি আমরা, অনেক প্রাচীনতম একটা প্রতিষ্ঠান হচ্ছে পরিবার।
পরিবারের তো অবশ্যই আমরা বৈশিষ্ট্য, আমরা যদিও বোর্ডে লিখেছি আজকে অনেকগুলো টপিকসও লিখেছি যে সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে আমরা কী বিষয়গুলো পড়ব, অনেক পুরানো বিষয় বিবাহ, পরিবার, জ্ঞাতি সম্পর্ক, সবটা তিনটাই কিন্তু সিরিয়ালে আসছে। বিবাহের মাধ্যমে পরিবার গঠন হয় এবং পরিবার গঠনের মাধ্যমেই কিন্তু জ্ঞাতি সম্পর্ক সৃষ্টি হয়। এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে পড়ব, আমার সময় শেষ, এ কারণে আমি বিষয়টাকে খালি বলছি যে এখান থেকে আমরা যখন ক্লাসে ছিলাম তখনও ওই একই কথা বলেছি, সংজ্ঞা পড়ব, বৈশিষ্ট্য পড়ব, প্রকারভেদ পড়ব এবং গুরুত্ব বা ভূমিকা বা প্রয়োজনীয়তা, তিনটা যে কোনো একটা লিখলেই হবে, এগুলো আমরা পড়ব। তো আজকের মতো ক্লাসে আমরা সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব দিয়ে শেষ করছি, যে এটা সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব, ওটা যান্ত্রিক না, এখানে একটা মননশীলতা রয়েছে, মানসিক ব্যাপার রয়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমনি প্রয়োজন তেমনি পারিবারিক প্রতিষ্ঠানও প্রয়োজন, এটা সামাজিক প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্ব। সার্বিক বিকাশের জন্য সামাজিক প্রতিষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর একটু একটা কথায় আমরা শেষ করছি, সেটা হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান সামাজিক যে আচরণ সেগুলোকে নিয়ন্ত্রিত করছে। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে আমার সাথে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।